হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মার্চের কুড়ি তারিখ, 20th মার্চ। বোন এইমাত্র বাড়িতে চলে গেল আর এখন বাজে বিকাল, সন্ধে হতে চলেছে, বিকালে আর কি। আর আজকের ভিডিও আমি এখন শুরু করছি। সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম, মা সমস্ত কাজকর্ম করেছে, মাকেও ডেকেছিলাম, আর আমরা একটু ব্যস্ত ছিলাম, বোনের কিছু কাজ ছিল ওগুলো নিয়ে। তো কী যে করবো, কী ভিডিও আজকে হবে আমি জানি না, তাও আমি ভাবলাম ভিডিওটাকে স্টার্ট করে দিই। আজকে তোমাদেরকে ওয়েদার কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। দেখো, পুরো অন্ধকারাচ্ছন্ন আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব, খুবই বাজে ওয়েদার। মেয়ে এখন ঘুমাচ্ছে, এই বৃষ্টির মধ্যে তাও আমি ভিডিওটাকে স্টার্ট করে দিলাম। আমার হাজব্যান্ড আজকে বাড়িতে এসে ইফতার করবে বলেছে, তো এখন ইফতারের প্রিপারেশান নেবো। ছোলা আর আলুটাকে সিদ্ধ করে ভেজে দিয়ে গেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি ফলটা তো কেটে নিয়েছি দেখালাম। আর এখানে না আমি এই তোমার পুদিনা পাতা, লেবু দিয়ে, চিনি দিয়ে শরবতটা করে রেখেছি। এবার ভাজাভুজির মধ্যে শুধু বেগুন কেটে নিয়েছি, বেগুনই করবো, আর ওই হচ্ছে তোমার পাঁপড় ভেজে নেবো। বেগুনই করবো বলে ওই তোমার বেগুনের ওই বেসনটাকে ই করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। এখন 5:30 বাজে, তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করছে। আমার হাজব্যান্ড ইফতারের আগে বাড়িতে চলে আসবে, আবার এই সময়ে মানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘুমাচ্ছিল, উঠে আবার একটু কান্নাকাটি করছিল বলে একটু দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে নিলাম, দিয়ে টিভিটা চালিয়ে দিলাম, কারণ টিভি না চালিয়ে দিলে আমাকে কাজ করতে দেবে না, ডিস্টার্ব করবে, ওই জন্য ওকে টিভিটা চালিয়ে দিলাম। দিয়ে আমি বুঝেছো অ্যাড একটু করেছে তাতে গেল। ঘুম থেকে উঠলে না মানে ওর মুড বিগড়ে থাকে, কিন্তু তারপরেও আমি কি আর করবো বলো, মায়েরা আজকেরই চলে গেলো। মা তাও অনেকটা কাজ কমপ্লিট করে দিয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে একদম ই করে দিয়েছে। ছোলাটাও ভেজে দিয়ে গেছে সিদ্ধ করতে, যে কাল রাত্রে ভিজিয়ে রেখেছিল, সকালে ওই ওটাকে সিদ্ধ করে ভেজে দিয়ে গেছে। বেগুনি হলো এই করে করে তুলে তুলে রাখছি, বুঝেছো। বাড়ি চলে এসছো তুমি একদম টাইমে চলে এসছো, আজকে টাইম কটা দেখো, ঘুম থেকে উঠেছে, টাইম কট আজকে, তেরে নামটা এবার চুল হয়ে গেছে কেন, আজকে টাইম কটা, এখন তো 6টা, তোমার হ্যাঁ আজকে তো ওয়েদার ঠান্ডা। হ্যাঁ আমি বলছি কি, আজকে টাইম কটা ইফতারে, 53। তুমি তো একদম এক্সাক্ট টাইমে আসলে কি করে, সব কাজ হয়ে গেছে ওর জন্যে, মানে মুশকিল হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে গেছে, এখন শুধু বেগুনিটা করছি, পাঁপড়টাও ভেজে নিলাম। মুড়িটা এক্ষুনি আনলাম যে এই এর মধ্যে না ওই জলটা এর সাথে একটু মিশিয়ে নিতে হবে। 55 হয়ে গেল, টাইম হয়ে গেছে, খেয়ে নাও। 53 হয়েছে কিন্তু দেখে বলো, ওটার ঘড়ি ঠিক নেই। 53 এই আবার কেমন কথা, হ্যাঁ 54 হয়ে গেছে। এনো মুড়ি নাও, ধরো মুড়িটা ধরো, আমি একটু বসি। এর কান্ড দেখেছো, হাতে কতগুলো করে চুরি পরে থাকে, আরো বেশি পরেছিল, আমি একটু খুলে নিয়েছি। মায়েরা চলে গেছে, বৃষ্টি পড়ছিল, তাড়াহুড়ো করে গেছে, একটু এই মাত্র বাড়িতে পৌঁছালো, বুঝেছো, মানে ওরা বেরিয়েছে, এক্ষুনি বাড়িতে পৌঁছে গেছে, তার ওরা আমি ফল টল গুলো কেটে উঠেছি, মন করে বলছে পৌঁছে গেছে। আর হ্যাঁ মা মনে বাড়িতেই আছে, মনে বাড়িতে থাকতেই হবে, মনে হয় এখন ডাক্তারে গিয়ে ওরা অনেক কাজ আছে, ওগুলো করবে। দেখো আমি পড়ারও বন্ধ রেখেছিলাম দুদিন থেকে, আমার ঘাড়ে মানে বিশাল একটা লোড চেপেছিল, আজকে লোডটা কমেছে মনে হচ্ছে, ছিল মানে আজকে আমি ই করেছি, পড়ানোটাকে নিজে লিভ নিয়েছি। মাও বলছিল যে মায়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বুঝেছো, আমার না দাঁতের ব্যথাটা ঠিক হয়ে গেছে, মানে আর সিটি করিয়েছি তো
প্রথম দিন বিশাল ব্যথা করছিল, মানে হার্ড কিছু খেতে পারছিলাম না সলিড। কি হয়েছে খবর? কিছু খেতে পারছিলাম না সলিড, এখন মানে ব্যথাটা অনেকটা অনেকটা কমেছে, অনেকটা মানে প্রথম ওই এক দুদিন একটু ব্যথা হয়েছিল ওই নার্ভগুলোকে বার করে, তো এখন ব্যাপারটা ঠিক আছে, এখন একটুখানি মানে ব্যথাটা কম, মানে পুরোপুরি কমেনি বাট আছে, কিন্তু অতটা নেই প্রথম দিনের মতো। এই উইকে আবার যেতে হবে, টোটাল চারটে সিটিং, চারবার যেতে হবে, আর সিটি আছে। আমার একটা দাঁত মানে এমনি এমনি ফাঁকা হয়ে যাচ্ছিল, ব্যথা ট্যাথা করছিল না, তো ওই ওটাকে আর সিটি করিয়েছি আর কি। বাবারে ইফতার করে উঠলাম, আর উঠে পুচকে আবার পটি করলাম, আমার হাজব্যান্ডের একটা মিটিং আছে, ও বসেছে। I don't think it is necessary for young people to be in those meetings to operate. They are already working on that. They have taken remote. মা সমস্ত বাসন মেজে গেছে, সব বোতলগুলোতে জল ভরে গেছে, যাতে আমার কোনো খাটনি না করতে হয়। এই জন্যই বলে মা, সেই জন্যই বলে মা, সব কাজ ভেবে গেছে। দেখে দেখে কতটা কতটা চুরি পরে পরে ঘুরছে, মাথা ঘুরে যাচ্ছে আমার, এতটা করে চুরি হচ্ছে। ওই এমনি চলে আসবে আমি এলে তোমাদের করে। ওঠার পরে ল্যাথ খেয়ে দুজনে শুয়েছিলাম, ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোতে পারছিলাম না, কেননা ওই ল্যাথ খাচ্ছিলাম। তো ফাইনালি অনেকক্ষণ ধরে বেরোবো বেরোবো ভেবে শেষমেশ আমরা বেরোলাম, কিন্তু কোনো প্ল্যান ছাড়াই বেরোলাম, যে আজকে বেরিয়ে কোথায় যাবো, কী কিছু কিনবো কি না, এসব কিছুই জানতাম না, জাস্ট বেরোলাম। ভাবলাম সারাদিন ঘরের মধ্যে আর ঘরের মধ্যে আছি, একটু বাইরে থেকে ঘুরে জাস্ট আসি, মাইন্ডটা ফ্রেশও হয়ে যাবে। দুষ্টুমি আমরা বেরোবো বেরোবো করে ল্যাব থেকে এই বেরোলাম। হ্যালো গাইস, তো পুচকে ঘুমাচ্ছে বলে আমি একটু আস্তে আস্তে কথা বলছি। বেরিয়েছিলাম, ঠিক আছে, ঈদের কেনাকাটা করার একটা প্ল্যান ছিল, বাট আজকে কিনবো সেরকম কোনো প্ল্যান ছিল না। আজকে দোকানে গেলাম, দেখতে দেখতে তিনখানা শাড়ি কিনে ফেললাম, একখানা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে ঈদ উপলক্ষে, আর দুখানা আমি আমার নিজের জন্য কিনেছি। এই হচ্ছে তিনটে শাড়ি, এই সরি এটা মেয়ের জামা, এই যে তিনটে শাড়ি কিনলাম, ঠিক আছে। এই শাড়িটা আমার জাস্ট পছন্দ হলো, এটা হচ্ছে তোমার খাদির, কী একটা যেন খাদি বললো, সেটা আমি নিয়েছি। আমার না একটু এরকম টাইপের শাড়ি পছন্দ হয়, মানে ভালো লাগে আর কি, ঠিক আছে। তো এই একটা আমি না পুরো খুলে দেখাচ্ছি না, কারণ আমি চাইছি না শাড়ির নতুন শাড়িগুলোর ভাঁজ ভাঙতে, কারণ আমি শাড়ি ভাঁজ করতে আমার খুব মুশকিল হয়ে যায়, আমি পারি না ভাঁজ করতে। এই একটা, আর দুটো সফট সিল্ক নিয়েছি, মানে কালার আলাদা ডিজাইনটা আলাদা, বাট দুটোই সফট সিল্ক মেড। এই একটা কালারটা বেশ সুন্দর, দেখো এর আঁচলটা এরকম, আর পাটটা এরকম, দারুণ না? এটা একটা, আর এরকমই সফট সিল্কেরই আর একটা একটা আলাদা ডিজাইনের কিনেছি, পুরো খুলে দেখছি না, পরে যখন পরবো তখন তো আমি দেখাবো ওই ভিডিওতে। এই একটা, আর একটা হচ্ছে এটা, এই এটার আঁচলটা, ঠিক আছে। আর এই হচ্ছে, এই দুটো অনেকটা একই টাইপের হয়েছে, বাট আমার দুটোই কালার ভালো লাগছিলো বলে আমি নিয়ে নিলাম, বুঝেছ।
আঁচলটা আঁচলের দিকে না দিয়ে নিচের দিকে দিচ্ছি, মাথা খারাপ হয়ে গেছে। এই যখন পরবো তখন দেখাবো, ঠিক আছে? তো আমার ঈদের শাড়ির কেনাকাটা কমপ্লিট, মানে ঈদের শাড়ি নেবই ওরকম কিছু ভাবিনি। অ্যাকচুয়ালি সামনে ঈদ আছে বলে আমি বলছি যে একটা ঈদ উপলক্ষে করলাম, যদি ঈদ নাও থাকতো তাহলেও আমি হয়তো কিনে নিতাম। মানে আমার চলতে ফিরতে পছন্দ হলেই আমি কিনে নেব, কিনে নিই। এখনো আর তিনটে দোকানে পছন্দ করে রেখে এসেছি, ওই তিনটে আলাদা ম্যাটেরিয়াল, নামগুলো ঠিক বলতে পারবো না। তো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মধ্যে, আর একটা আলাদা কালারের। তো ও দু তিনটে এমনি পছন্দ হয়েছে, তো আমার আবার পছন্দ হলে সেটা না কিনলে ঘুম আসে না, দেখি কী করি। ওই এক্ষুনি দেখলাম একা একা চুড়ি পড়লো, মানে দুটো চুড়ি এখান থেকে নিল, নিয়ে একা একাই নিজের হাতে ঢুকালো ওই যে ওই চুড়ি দুটো। এদিকে দেখো, ওকে মোটে ভাত খাওয়াতে পারি না, আর এখন শুধু সাদা ভাত ওর পাপার হাতে খাচ্ছে, ওই জন্যে আমরা চুপিসারে ওকে আনমনে শুধু সাদা ভাত দিয়েই যাচ্ছি। ওর হাতে দিও না, তুমি ওর মুখে দাও। হ্যাঁ, তুমি ওর মুখে দাও, কন্টিনিউ দাও, হা করছে তো, দাও 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 না, আরে দাও, বেশি করে দিলে কিন্তু ফেলে দেবে, বেশি দিও না, ও কিন্তু বেশি করে দিলে কিন্তু ফেলে দেয়। হ্যাঁ, বেশি করে দিলে কিন্তু ফেলে দেয়, অতটা করে দিও না, ও অতটা জীবনেও খেতে পারবে না। হ্যাঁ, বেশি করে দিও না, হ্যাঁ ওটাও বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, বেশি দিলে ও খাবে না, ফেলে দেবে, অনেক বেশি। কি খেয়ে নিয়েছে? বাপ রে, ওকে ভাত খাওয়াতেই পারি না, আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে যে ও ভাত খাচ্ছে। আসলে আনমনে আছে টিভির দিকে তাকিয়ে, না না তাড়াতাড়ি দাও, হা করছো তো, না দাও 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 দাও, খাওয়া হয়ে গেলে জল খাবে। আরে ছোনা বাচ্চা যে আমার, আমি তো এলাম বললে খুবই কচি হবো মামা। দাও দাও দাও, ওকে গিলতে দাও, গিলতে দাও, গলায় বেঁধে যাবে, গিলতে দাও, এখনো হয়নি, মুখে আছে, মুখে আছে, মুখে আছে, নিজেই চাইবে। হ্যাঁ, খাওয়া হয়ে গেলে নিজেই চাইবে। দাও 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 দাও, এবার যখন হয়ে যাবে তারপরে, হ্যাঁ হয়ে গেলে ওকে জলটা খাওয়াবে, দাও জলটা দেবে তো, জলটা দেবে, মনে হয় গলায় বেঁধে আছে। আরে শুকনো ভাত তো, আরে শুকনো ভাত তো, জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও, ওকে জল দাও, এই যে এই যে এই যে না। জল খেতে চাইছে তো দাও, ঠিক আছে জল খেতে দাও, খেতে দাও, যেটা খাচ্ছে খাক। হাই রে আমার সোনাটা, সোনা বাচ্চাটা, আরে শুকনো ভাত খাচ্ছে, এরকম তোমার খেতে চাইছে, ওমা সে কী কথা, ভাত কি শেষ হয়ে গেছে? বেশি দিয়ে দিয়েছো তুমি, বেশি দিয়ে দিয়েছো, না অত বেশিও খায় না, না 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 ও খাবে, তুমি বেশি দিয়েছো, অল্প করে করে দাও তুমি। তা তোমার এত তাড়া কিসের ভাই, খেতে চায় না খাচ্ছে তো, দাও না, আমি জানি তুমি বেশি করে দিচ্ছ, কমই দিচ্ছি, আগে তো না এটা অনেক বেশি দিচ্ছ, ও খিদের টানে বেশি করে খেয়েছে, এবার ওকে অল্প অল্প দাও। হ্যাঁ দেখেছো, আমি বললাম অল্প অল্প দিলেও খাবে না, আমি বলছিও খাবে, তুমি অল্প করে করে দাও না, অল্প করে করে দাও, তুলে তুলে খাচ্ছে, কুড়িয়ে খাচ্ছে, আচ্ছা খেতে দাও, খেতে দাও 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 দাও, অল্প করে দাও, অল্প করে দাও, হ্যাঁ ঠিক আছে তাই দাও, তাই দাও, খাক খাক, দেখেছো আমার হার পড়বে বলে মুখে এরকম বাড়িয়ে দিচ্ছে, দেখো দেবই তো, মুখটা লম্বা করে দিচ্ছে, টাকলু আমার হার পরের ইচ্ছা, দেখো 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 দেখি দেখি, প্যাম্পার্স পরে, প্যাম্পার্স পরে হার, যেয়েছে মাম্মা যেয়েছে, এ দাও দাও দাও, এটা এটাকে মাথায় দিয়ে দিই, দাও আবার গলায় এরকম করে বাড়িয়ে দিচ্ছে, দেখে 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 এটা এখানে দিই তাহলে ভালো লাগবে। এসব ব্যাপার আমার মতো গেছে,
চুরি করে ঘুরে বেড়াই ভাজি মাঝি মঞ্চরি দি মনি চলে মিলে চলে ভীষণ টায়ার্ড। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা একটু কিছু ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কালকে দেখা হচ্ছে। আর এখানে পুষ্টি দেখো। মানে আমি যেখানে থাকবো ও সর্বক্ষণ আমার পিছে পিছেই থাকবে, ঠিক আছে? তো চলো, কালকে দেখা হচ্ছে, বাই, গুড নাইট।